এবার আহজ হব আপনারা আমার সহ যোড়ি রইপারে আমার নয় আপ্লিকেসন ল হয়েছি প্লেস্টোর যাবে এসে এজুকেশন ওড়িয়া আপ্লিকেসন ল আপনার আপ্লিকেসন পাইপারে সচ কলে আপ্লিকেসনাইপারে তো এটি আপনার আর্টি পাশী স্কিম যে কথা কৌ ঠি আপনার জাঁনি থাকি যে যে আডমিশন করার চাহিলে ফার্স্ট ফেজ্রে অলরেডি আডমিশন করেসারি যদি ফার্স্ট ফেজ অলরে আডমিশন সেকেন্ড ফেজ চেকেণ্ড ফেজ তো অলৰেডি সৰি যায় তাৰ ৰেজল্ট পি আইচিছে আডমিছন ডেট ক'ৰ ৰ আডমিছন পাই নোটছ কণ আছিল ডকুমেণ্ট লিষ্ট ক'ম ৰব কেতিয়া সমস্ত ফ্ৰীৰে বা মাগণাৰে পঢ়িব তা হ'ব মোৰ প্ৰচেষ্টা সমস্ত পিলা মানে শিক্ষা বা এজুকেচন কেমি পঁহি পাৰিব তা হ'ব আমাৰ প্ৰচেষ্টা অ'কে তো ইকেণ্ড ফেজ আডমিছন নোট আমি দেখিবা নোট আছিলে ষ্ট্ৰিক্টলি ক'ম লেখা যায় আপোনাক ক' কৰিব পাৰিব ক' ক' ডকুমেণ্ট দৰকাৰ এবং সে আডমিশন ডেট কমি রমি আডমিশন আপন স্কুল মনা করছে আপনার কম করবে সব কিছু আপনার বতাই এই ভিডিওরে তা সহ থার্ড ফেজ আসব কি না থার্ড ফেজ আসলে কে আসব যে কোণ করবে পুঁ সব বিষয়ে বরণী আপনার এই ভিডিওরে তো শেষ পর্যন্ত দেখুন ভিডিও পছন্দ আসলে লাইক করবে এবং নিশ্চিতভাবে চ্যানেল সবসক্রাইব করি সেয়ার করে দিব ভিডিও যা ফলে দরকার হব তাখে পৌঁছিযুব ওকে

গতকাল আসছে আপনার 26 চারি দুাজার চব্বিশে রেজাল্ট আসলা পরে এই চিঠিটি আসি কোণ দেখুন লেখা হয়েছে কাহ পাখু অল ডিস্ট্রিক্ট এজুকেশন অফিসরস অল ডিস্ট্রিক্ট প্রোজেক্ট কোর্ডিনেটর অল ব্লক এজুকেশন অফিসর সমস্ত পাখু আসছি চিঠি কোণ লেখা হয় দেখুন তার সবজেক্ট রিগার্ডিং এনরোলমেন্ট অফ স্টুডেন্টস আলোটেড স্কুলস আফটর সেকেন্ড ফেজ সেট্রালাইজড লটারি কন্ডকটেড অন টোয়েন্টি এপ্রিল

ইজ ফৰ্ম নাইন্থ এপ্ৰিল টো ফিফটিন্থ মে তাৰ দেখোন আপোনাৰ টুৱেণ্টি নাইন্থ এপ্ৰিল আৰম্ভ হ'ব ফিফটিন মে' পৰ্যন্ত চলিব পাখা পাখি আপোনালোকৰ পদৰ ষোল্ল দিন চলিব অ'কে তোমাৰ টুৱেণ্টি নাইন্থ এপ্ৰিল ফিফ্টন মে' মনে ৰখা আডমিছন ডেট হ'ল ইয়াৰ ভিতৰত আডমিছন আপোনালোকৰ হ'ব অ'কে ক'ৰ কৰিব এডমিছন হ'ব দেখোন ইন দিছ ৰিগাৰ্ড ইউ অল আিকুৱেষ্টেড টু চেয়াৰ দ লিষ্ট অফ আলেড ষ্টুডেণ্টছ এণ্ড ডকুমেণ্টছ অফ দ ষ্টুডেণ্টছ উইথ কনচৰ্ণ্ল তাৰমানে যি বিও আউ ডি অ' সেই পিলা মানৰ চিলেকচন হৈছিল তাৰ লিষ্ট কুইাৰ কৰিবয়াৰ কৰিব বিও আ কাম হ'ল স্কুলছ ইন ৰেসেক্টিভ ব্লক চুড বি ইনষ্ট্ৰকটেড টু আডাৰ থু দ ফলিং ডিৰেকচন তাৰপিছত স্কুল ক' কৰিব ସ୍କୁଲ୍ ସୁଡ଼୍ ଇନଫର୍ମ ଦ ଆଲଟେଡ୍ ଚିଲ୍ଡ୍ରେନ୍ ଟୁ କମ୍ ଟୁ ସ୍କୁଲ୍ ଫର୍ ଆଡ଼ମିସନ୍ ଏଇଟା ହେଉଛି ସ୍କୁଲର କାମ ଆଗେ ପ୍ରଥମେ ବିଓ ଆଉ ଡିଓ ସ୍କୁଲକୁ ଜଣେଇ ଦେଲେ ଜଣେଇ ଦେଲା ପରେ ସ୍କୁଲ କ'ଣ କରିବ ନା ସ୍କୁଲ୍ ତାପରେ ଯେଉଁ ପିଲାଙ୍କର ଆଡ଼ମିସନ୍ କରିବା ପାଇଁ ସିଲେକ୍ସନ୍ ହେଇଛି ସେ ପିଲାମାନଙ୍କୁ ସ୍କୁଲ କଲ୍ କରିବ ଓକେ ତାଙ୍କ ଲିଷ୍ଟ ସ୍କୁଲକୁ ପଳେଇ ଆସିଲା ସିଏ କ'ଣ କରିବେ ନା ପିଲାମାନଙ୍କୁ ଇନଫର୍ମ କରିବେ ବା ପିଲାମାନଙ୍କୁ ଗାର୍ଡ଼ିଆନ୍କୁ କଲ୍ କରିବେ କଲ୍ କରିକି କହିବେ ଯେ ଆପଣଙ୍କର ଆଡ଼ମିସନ୍ ଆସିଯାଇଛି ଆପଣ ଆସିକି ଆଡ଼ମିସନ୍ କରନ୍ତୁ ଓକେ স্কুল সুড নট ডিমান্ড একট্রা ডকুমেন্ট ফর আলোটার স্টুডেন্টস আপনার কিছু এক্সট্রা ডকুমেন্ট মানুব না মানবা নট করি ডিমানিমান্ড করে পিব না আপনার যেত আপ্লা আপ্লায়ে করে না ফর্ম আপ্লা কতবে অনলাইন আপ্লায়ে মুবি কিছ লোকের আপ্লায়ে করেছি তো সেই সময় যে ডকুমেন্ট আপনার আপ্লায়ে করে সেই অরিজিনাল ডকুমেন্ট আ জেরক্স কপি ওকে সব আপনার যেন আডমিশন সেকশনক আপনার নেই যেন স্কুল ওকে বুঝিপার্লে কি নাই এক্সট্রা ডকুমেন্ট আপনার স্কুল কিছু মানি পাই না যা আপনার ডকুমেন্ট দিয়ে সেয়ি যেন বুঝিপার্যন্ত আচ্ছা থার্ড পয়েন্ট স্কুল ডিনে আডমিশন টু দ আলোটেড স্টুডেন্টস তাই সে ডে না পিলাঙ্ আডমিশন ডেট আছে তার ভিতরে আডমিশন করাইব

স্কুল সুড নট টেক এনি ফি ফর আডমিশন আন্ড সুড নট কন্ডক্ট এনি স্ক্রিনিং টেস্ট দেখুন আডমিশন সে কৌশে ফি নেব না স্কুল ডিস্ট্রিক্ট লেখা যাই এবং ক্কিনিং টেস্টবি হব না মানে যে এন্ট্রা ডেট হব না হল তো আডমিশন ফি তো নেবে না কিছু যদি বুক ফি মিপার বহি ফি বহি বা ড্রেস সেগুলো আপনার নিজে ঈশ্বা নিজে কি আডমিশন ফি সে না আপনার ওকে

তো ইয়ে লা আডমিশন ডেট সম্বন্ধীয় ইনফর্মেসন ওকে আউ দেখুন কিন্তু মোর এভর ইনফর্ম অল দ্যটেড স্কুলস অন্ডর ইউর কন্ট্রোল টু অল দ্য রিলেভেন্টস ডকুমেন্ট বিফোর দ্য আডমিশন অফ স্টুডেন্টস ওকে ইয়ে গলার জিনিস ফেজ কথা ফেজ ফেজ কেবে ওকে থার্ড ফেজ এটা সরিলা সেকেন্ড ফেজ সরিলা থার্ড ফেজ আসব যেহেতু অলরেডি সেকেন্ড ফেজ চালিব না আডমিশন হয় না কে সেকেন ফেজ সরিলা থার্ড ফেজ যাই আসব না কেন কেত সিট রহলা কোণ রহিলা তা কমি জাঁয়া আমি তো সেকেন্ড ফেজ আডমিশন সরিলা না তাহলে ভাবতু পনেরো মে ফিফটিন্থ মে আপনার থার্ড ফেজ আসব ওকে বুঝিপার কহিলে আচ্ছা

পারবেনি যেটা কি আমার ডাইরে আমার আশ্রম কু ওকে যদি কিছুটা বি আপনার হেল্প আমার চ্যানেল মাধ্যমে বুঝিপার না এই চ্যানেল মাধ্যমে আপনার যদি কিছুটা বি হেল্প বা আমার ভিডিও দেখি আপনার পিলা ভাল স্কুল আডমিশন করাই পারিবেন তা নিশ্চিত আপনার সাহায্য করবে বলে মানে আশা বিশ্বাস ওকে খালি যে ফোন করি আপনার বরবার বুঝিয়ে দিয়েছেন স্যার এমতি করতো সেমতি করতো লোক মানুছেন যোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাগুখান পয়সা তাঁক পয়সা লোক দিয়েছেন কিন্তু আমি আগে ভালো পাই কলে আপনার হ্যাঁ স্যার দরকার ওকে তো আপন ইচ্ছা আপনার খুশি দেখ